অবস্থা খুবই খারাপ। মনে হচ্ছে বাংলাদেশের অবস্থা লন্ডনের তুলনায় ভালো। নতুন করোনায় বিপর্যস্ত ব্রিটেন থেকে তড়িঘড়ি করে দেশে ফিরছেন প্রবাসী বাংলাদেশীরা, থাকতে হবে হোম কোয়ারেন্টাইনে। আমরাও যদি প্রয়োজন হয় আমরাও যোগাযোগ বন্ধ করব, আমরা নিবিড় পর্যবেক্ষণে আছি। আগামী মাসেই ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ, নতুন কোভিডের সঙ্গে মিল থাকা জিনোম দেশে মিললেও নেই ক্ষতির শঙ্কা। আমরা আশা করি জানুয়ারির শেষের দিকে 3 কোটি ডোজ আমরা অক্সফোর্ড ভ্যাকসিন নিয়ে আসতেছি। এই মিলের সাথে আমাদের বাংলাদেশে কোনো অস্তিত্ব প্রভাব ফেলে নাই, আশা করি আর ফেলবেও না। দেখছিলেন প্রধান শিরোনাম, রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। অন্যান্য শীর্ষ সংবাদ, মহামারীতে অন্যরকম বড়দিন উদযাপনে সেজেছে গির্জা, যিশুর আগমনে সংকট কেটে যাওয়ার আশা, দেশে দেশে আলোর রোশনাই। নবীন সেনাদের দেশের উন্নয়নে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর, চট্টগ্রামে 79তম বিএমএ লংকোর সমাপনী অনুষ্ঠানে বললেন সমুন্নত রাখতে হবে মর্যাদা। এবার পাহাড় কাটার বিরুদ্ধে অভিযোগ করায় পরিবেশ অধিদপ্তরের নারী কর্মকর্তাকে শাসালেন কুমিল্লার এমপি বাহার, কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ক্ষোভ। এবং দুর্ঘটনার ঝুঁকি নিয়ে প্রতিদিন হাজার হাজার পর্যটক নামছেন সেন্ট মার্টিনে, জরাজীর্ণ জেটি যে কোনো সময় ভেঙে পড়ার শঙ্কা। করোনা নতুন সংক্রমণে বিপর্যস্ত ব্রিটেন থেকে দেশে ফিরলেন 200+ প্রবাসী, তাদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট সকাল 9:15 দিকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। করোনা নেগেটিভ সনদ থাকায় কাউকেই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া হয়নি। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। বারবার রূপ পাল্টে উদ্বেগ বাড়াচ্ছে করোনা সংক্রমণ এড়াতে, যখন একের পর এক দেশ ব্রিটেনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করছে, তখন বাংলাদেশে নামল লন্ডন থেকে আসা যাত্রীবাহী ফ্লাইট। নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক আগেই বৃহস্পতিবার সকাল 9:07 হিথ্রো বিমানবন্দর থেকে বিমানের BG202 ফ্লাইট সরাসরি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। একে একে হেলথ ডেস্কে এসে COVID-19 নেগেটিভ সনদ জমা দিয়ে বাকি আনুষ্ঠানিকতায় যান যাত্রীরা। 165 জন যাত্রীর সবার কাছেই ছিল সনদ। যাত্রীরা জানালেন নেগেটিভ সার্টিফিকেট ছাড়া কাউকে উড়োজাহাজে উঠতে দেওয়া হয়নি। আমি তো আজই চলে এসেছি, অবস্থা খুবই খারাপ। লন্ডনের অবস্থা খুব খারাপ, নতুন একটা ভাইরাস বেরোয়েছে, এটা লন্ডন, কেন্ট আর সাসেক্সে এই ভাইরাসটা খুব দ্রুত স্প্রেডিং হচ্ছে। বাচ্চাদের স্কুলও বন্ধ, সেই জন্য আমরা চলে আসছি। মোটামুটি মনে হচ্ছে বাংলাদেশের অবস্থা লন্ডনের তুলনায় ভালো। COVID-19 এই সার্টিফিকেট ছাড়া কাউকে ফ্লাইটে উঠতে দেয় না, বিগত দিনে 2 একজন রিটার্নও দিছে, আর এখানের যে অবস্থা খুবই ভালো আছে। বিমানবন্দর ব্যবস্থাপক জানান যাত্রীদের যথাযথ প্রক্রিয়ায় স্ক্রিনিং করছেন তারা। সার্টিফিকেট দেখছেন, সরাসরিও দেখছেন, টেম্পারেচার চেক করছেন, এখানে যা করা সম্ভব সেটুকু করে নিশ্চিত হচ্ছেন যে ওনাকে রিলিজ করা যায়। যদি মানে কোনো কনফিউশন হয় সেক্ষেত্রে তারা কোয়ারেন্টাইন সাজেশনে দেবেন। পরে একই ফ্লাইটের আরও 37 জন যাত্রী ঢাকায় অবতরণ করেন। ওয়েট করা লাগছে 2 ঘন্টা, অর্গানাইজ হলে একটু সুন্দর হয়। PCR টেস্ট হতে হবে এবং এটা নেগেটিভ হতে হবে, আমাদেরকে বলা হলো 14 ডেজ হোম কোয়ারেন্টাইন। নতুন ধরনের করোনার ঝুঁকি এড়াতে ভারত ও পাকিস্তান সহ 40টির বেশি দেশ ব্রিটেনের ফ্লাইট বন্ধ রেখেছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এদিকে সংক্রমণ ঠেকাতে বিমানবন্দরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী। তিনি জানান প্রয়োজন হলেই ফ্লাইট বন্ধ করবে সরকার, যদিও নেগেটিভ সনদ থাকলেও কঠোর আইসোলেশনের পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। একই সঙ্গে বিদেশ ফেরত যাত্রীদের নতুন করে পরীক্ষারও তাগিদ দিয়েছেন তারা। করোনার নতুন ধরন শনাক্ত হওয়ায় বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন ব্রিটেন। এই ধাক্কা সামলাতে এখনও দেশটির সঙ্গে ফ্লাইট বন্ধের মতো সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ। বিপরীতে বিমানবন্দরে স্ক্রিনিং ব্যবস্থা জোরদারের মধ্যেই সীমাবদ্ধ সরকার।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইংল্যান্ড থেকে আসা যাত্রীদের জন্য আলাদা লাইনে স্ক্রিনিংয়ের পাশাপাশি বাধ্যতামূলক করা হয়েছে কোভিড নেগেটিভ সনদ। এমন প্রেক্ষাপটেই বিশেষজ্ঞ মহল থেকে জোর দাবি উঠেছে যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধের। তবে এখনও সেরকম সময় আসেনি বলে মনে করেন বিমান প্রতিমন্ত্রী। পৃথিবীর বিভিন্ন দেশ যোগাযোগ বন্ধ করেছে, প্রয়োজন বোধে আমরাও যোগাযোগ বন্ধ করবো। আমরাও যদি প্রয়োজন হয় আমরাও যোগাযোগ বন্ধ করবো। আমরা নিবিড় পর্যবেক্ষণে আছি, এটা এমন না যে আমরা এই ব্যাপারে উদাসীন। আমাদের মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় সার্বক্ষণিক আমরা মিটিং করছি, যোগাযোগ করছি। এদিকে শুধু কোয়ারেন্টিন কিংবা নেগেটিভ সনদের উপর আস্থা রেখেই সংক্রমণ ঠেকানো সম্ভব নয় বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বাংলাদেশে যেন স্ট্রেনটা না যেতে পারে তার জন্য বেশ কিছু কাজ করা দরকার। ভালোভাবে আপনারা আইসোলেট করুন। দ্বিতীয়ত, আইসোলেট করার পর তাদের সোয়াবটা যদি টেস্ট করেন, অ্যাটলিস্ট তিন ধরনের প্রোটিন যদি টেস্ট করেন তাহলে বুঝতে পারবেন যে বিভিন্ন ধরনের স্ট্রেন আছে কিনা। তৃতীয়ত, যারা যাচ্ছেন তারা নিজেদেরকে আইসোলেট করে রাখবেন এবং তার পরিবারের অন্যান্য লোকদের সাথে ন্যূনতপক্ষে 10 দিন পর্যন্ত যেন কারোর সাথে দেখা সাক্ষাৎ না করেন। শুধুমাত্র যুক্তরাজ্য নয়, করোনার ভয়াবহতা রুখতে ইউরোপের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা থেকে আসা যাত্রীদের বেলাতেও সতর্কতামূলক সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়নের পরামর্শ বিশেষজ্ঞদের। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। 3 কোটি ডোজ করোনার ভ্যাকসিন জানুয়ারির শেষে বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রাজস্থানের তোপখানা রোডে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি জানান, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বিমানবন্দরে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ভ্যাকসিন আনার জন্য আপনারা জানেন 3 কোটি ডোজ আমরা অক্সফোর্ড ভ্যাকসিন নিয়ে আসতেছি ইনশাল্লাহ আগামী এই জানুয়ারি শেষের দিকে বা ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি। সব লকডাউনে চলে গেছে, পুরো ইউরোপ লকডাউনে চলে গেছে, কিন্তু বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। করোনা নিয়ন্ত্রণে না থাকলে এটা হতো না। আমাদের এখানে এখন টেস্ট শুধু আরটিপিসিআর টেস্ট হচ্ছে না, আমাদের সে অ্যান্টিজেন টেস্ট শুরু হয়েছে, আমাদের জিন এক্সপার্ট দিয়ে টেস্ট শুরু হয়েছে। সাধারণত বছরের শীত মৌসুমে ব্রিটেন প্রবাসী বাংলাদেশিরা পরিবার নিয়ে ছুটি কাটাতে দেশে আসেন। নতুন কোভিডের কারণে বিভিন্ন এয়ারলাইন্স ফ্লাইট বন্ধ করা সত্ত্বেও বিমান বাংলাদেশ আর ইতিহাদ এয়ারলাইন্স সহ কয়েকটি এয়ারলাইন্সে বাংলাদেশি যাত্রীদের ভিড় বেশি। বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। চীনের উহান প্রদেশে করোনা শুরু হলেও নতুন ধরনের করোনা, পুরো বিশ্বের নজর এখন ব্রিটেনের দিকে। ইতিমধ্যে অর্ধশত দেশ ব্রিটেনের সঙ্গে ফ্লাইট বন্ধ করে দিয়েছে। লন্ডন সহ ব্রিটেনের বিভিন্ন শহরে কঠিন লকডাউনের পাশাপাশি দীর্ঘদিনের ছুটি থাকায় প্রবাসী বাংলাদেশিরা ছুটছেন দেশের দিকে। সংক্রমণের ঝুঁকি থাকার সত্ত্বেও তাদের দাবি, করোনার নেগেটিভ সনদ নিয়ে যাত্রা এখন বাধ্যতামূলক, তাই তাদের মাধ্যমে দেশের মানুষ সংক্রমিত হওয়ার সম্ভাবনা নেই। ব্রিটেনে শনাক্ত নতুন ধরনের করোনায় অপেক্ষাকৃত তরুণ ও শিশুরা সংক্রমিত হচ্ছে বেশি, এতে প্রবাসীদের মাঝে বাড়ছে আতঙ্ক। যারা আপনারা বাংলাদেশে যাবেন, আপনার পিআরসি টেস্ট সার্টিফিকেটটা আপনার সাথে নেবেন, ওইটা যদি আপনার সাথে থাকে তখন আর বাংলাদেশে আপনাকে কোয়ারেন্টাইন করতে হবে না। আমার মনে হয় এটা যদি করে যায়, এখান থেকে যদি কেউ কোভিড এর টেস্টটা নিয়ে যায়, তো দ্যাট মিন্স দে আর ক্লিয়ার, দ্যাট শুডন্ট বি আ প্রবলেম। আগামী রোববার লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে আরো 200+ যাত্রী বাংলাদেশে যাওয়ার জন্য টিকিট নিশ্চিত করেছেন বলে জানা গেছে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। নতুন কোভিডের সঙ্গে মিল থাকা জিনোম গত অক্টোবরেই দেশে মিললেও নেই ক্ষতির সংখ্যা, জানিয়েছেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর সেলিম খান। তবে এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন বলেও জানান তিনি। করোনার জিনোম সিকোয়েন্স নিয়ে করা বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বিসিএসআইআর এর সবশেষ সংবাদ সম্মেলনে জানানো হয়েছিল, এদেশে বেশ কয়েকবার রূপ পাল্টাচ্ছে করোনা ভাইরাস। এরই মধ্যে ব্রিটেনে করোনার 5টি নতুন ধরনের সংক্রমণ শনাক্ত হয় এবং ক্রমান্বয়ে তা ছড়িয়ে পড়ছে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে। সংক্রমণের ভয়ে যখন গোটা বিশ্ব টালমাটাল, তখনই বিসিএসআইআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর সেলিম খানের বরাত দিয়ে গণমাধ্যমে সংবাদ আসে, ব্রিটেনে শনাক্ত নতুন ধরনের সাথে মিল রয়েছে বাংলাদেশে গবেষণায় শনাক্ত করোনার একটি ধরনের। তিনি বলেন, প্রায় 2-2.5 মাস আগে শনাক্ত হওয়া নতুন ধরনের এই করোনা ততটা ভয়ানক নয়। আমরা তাহলে এই মিউটেশনটা পাইছি অনেক আগে, 2.5 মাস আগে। এই মিউটেশনটা আমাদের বাংলাদেশে কোনো অস্তিত্ব ফেলে নাই,
আশা করি আর থাকবেও না। আমাদের এক সপ্তাহ পরে পেয়েছি নিউট্রিশন, এই তো প্রায় দেড় মাস আগে পেয়েছি। ওরা দেখা যাচ্ছে ওদের আরো কিছু নিউট্রিশন মিলে ওদের সংক্রমণটা বাড়া দিচ্ছে তারা দাবি করছে। তবে বিষয়টি নিয়ে এখনই কোনো আনুষ্ঠানিক বক্তব্য দিতে চায় না বিসিএসআইআর। তারা জানান এ নিয়ে আরো গবেষণার প্রয়োজন আছে। আমরা যেহেতু এখনো ডিক্লেয়ার দেইনি, অতএব আপনারা যদি কোনো জায়গা থেকে কারো কাছ থেকে কোনো তথ্য পেয়ে থাকেন সেটি সায়েন্স ল্যাবরেটরির বক্তব্য নয়। সায়েন্স ল্যাবরেটরির বক্তব্য আমরা আপনাদেরকে দিব। আমাদের এটি অলমোস্ট, যেহেতু আপনারা জানেন সায়েন্টিফিক, যেখানে গবেষণার একটা ব্যাপার আছে, অথেন্টিকেশনের একটা ব্যাপার আছে, আমরা কনফার্ম হয়ে জাতিকে জানাতে চাই, আমাদের কাছে জাতির যে প্রত্যাশা আমরা সেটা পূরণ করতে চাই। করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেয় বিসিএসআইআর। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। পদ্মা সেতুতে যান চলাচলে অপেক্ষা করতে হবে আরও এক বছর। আরেক দফা বাড়ছে প্রকল্পের মেয়াদ। মূল সেতুর পাশাপাশি এগিয়ে চলছে চার্জগুলো সেজেছে বর্ণিল সাজে। আলোকসজ্জা থাকলেও করোনা এবার ফিকে হয়ে গেছে উৎসবের রং। স্বাস্থ্যবিধি মেনে প্রার্থনায় অংশ নিয়েছেন যীশু খ্রিস্টের অনুসারীরা। মহামারী থেকে বিশ্ব যেন পরিত্রাণ পায় সেই প্রার্থনাই এবারের বড়দিনে ভক্তদের। বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় তেজগাঁও চার্চে শুরু হয় যিশু প্রার্থনা। বিশেষ জপমালার মাধ্যমে যিশু খ্রিস্টকে স্মরণ করেন ভক্তরা। মহামারীর প্রভাব থেকে বিশ্ব মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রার্থনা করেন সবাই। সবাই যেন সুস্থ হয়ে স্বাভাবিক পৃথিবীতে ফিরে আসে, এটাই সবচেয়ে বড় চাওয়া। সে আগের মতো স্বাভাবিক হবে, আমরা আবার সে আগের মতো সবাই মিলেমিশে থাকব। সারা বিশ্বের যাতে এই করোনা থেকে আমরা মুক্তি পাই সেজন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করব। বড়দিন উপলক্ষে চার্চগুলো সেজেছে উৎসবের বর্ণিল রঙে। চারিদিকে রং আর আলোর খেলা। বাহারি রঙে সেজেছে ক্রিসমাস ট্রি। উৎসব আয়োজনে একটুও কমতি নেই, তবে করোনার কারণে ভাটা পড়েছে উৎসবে। প্রতিবার এই উৎসবের জন্য অনেক প্রস্তুতি নেই আগে থেকেই, এবারও নিচ্ছে, কিন্তু এবার বাসায় থেকে নিচ্ছে, বাসায় থেকে প্রার্থনা করছে। যেরকম হওয়া দরকার সেরকম হচ্ছে না, মানে আগে থেকে অন্যরকম। বাসার মধ্যে সবাই মিলে আয়োজন করছি, উৎসবে একটু তো ঘাটতি আছে। উৎসবের লোক সমাগমে যেন করোনা ছড়িয়ে না পড়ে সেজন্য চার্চগুলোতে স্বাস্থ্যবিধির উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। চার্চগুলোতে চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সিসিটিভি লাগানো আছে এবং এই প্রতিটা গির্জার আশেপাশে সাদা পোশাকে আমাদের আমাদের যে ডিএমপির পুলিশ আছে, এটা পাশাপাশি সিটিএসবি থেকেও নিরাপত্তার জন্য সাদা পোশাকের লোক নিয়োগ করা হয়েছে। চার স্তরের নিরাপত্তা আছে। স্বাস্থ্যবিধি মেনে সব ব্যবস্থা থাকবে, স্যানিটাইজার থাকবে, আমাদের মাস্ক বাধ্যতাই থাকবে আমাদের জন্য এবং দূরত্ব থাকবে। এদিকে বড়দিন উপলক্ষে রাজধানীর বিভিন্ন হোটেলে নানা আয়োজন করা হয়েছে। হোটেল রেনেসাঁসে আলোকসজ্জার পাশাপাশি বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়। এছাড়াও 25 ডিসেম্বর সারাদিন থাকছে বিশেষ সব আয়োজন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। করোনায় পুরো ইউরোপে এবার বড়দিন উদযাপনে ভাটা পড়েছে, সে খবর জানাতে জার্মানির বার্লিন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। বিটু, রবি আপনাকে ধন্যবাদ। আসলে রবি কি বলবো, দুঃখের কথা আসলে শুরু থেকেই আপনাকে আপনার সাথে ভাগ করতে চাই। যে বিষয়টি আসলে ঘুরে গেছে সেটি হচ্ছে যুক্তরাজ্যের B.1.1.7 নতুন ধরনের যে করোনা ভাইরাসের যে ভাইরাসের যে ধরন সেটি কিন্তু জার্মানি তো ছড়িয়ে গেছে। আজকে আমরা একটু আগে খবর পেলাম জার্মান স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য থেকে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে, তারা বলছে যে আসলে গত 20 তারিখে এক জার্মান নারী যুক্তরাজ্য থেকে আসলে পাড়ি দিয়ে ফ্রাঙ্কফুর্টের বাণিজ্যিক রাজধানী ফ্রাঙ্কফুর্টের যে আমাদের যে বিমানবন্দর আছে সেখানে তিনি এসেছিলেন হিথ্রো থেকে, এবং সেখানে তার জ্বর বাপা হয়। সেক্ষেত্রে তার মধ্যে করোনা ভাইরাসের যে উপস্থিতি সেটি লক্ষ্য করা যায়, কিন্তু এরপরে কিন্তু এই করোনা ভাইরাসের একটি নতুন ধরনের করোনা ভাইরাস কিনা সেটি নিশ্চিত হওয়ার জন্য বার্লিনের চ্যারিটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়, এবং সেখান থেকে চিকিৎসা বিজ্ঞানীরা জানিয়েছেন যে এই নারীর শরীরে যে ধরনের করোনা ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গেছে সেটি হচ্ছে নতুন ধরনের করোনা, সেটি হচ্ছে B.1.1.7, এবং এটার জন্য আসলে ওনাকে সাথে সাথে আইসোলেশন করা হয়েছে, এবং এই নারীর সাথে যারা সংস্পর্শে এসেছেন তাদের সবাইকে কোয়ারেন্টাইন করা হয়েছে। এরই মধ্যে আসলে আপনি জানেন যে রাব্বি, আমাদের এখানে বড়দিনের উৎসবকে পালন করার জন্য সবখানে প্রস্তুতি চলছে। বিশেষ করে ইতালিতেও কিন্তু 24 ঘন্টার ব্যবধানে কিন্তু 555 জনেরও বেশি কিন্তু মানুষ মারা গেছে করোনার আক্রান্ত হয়ে, এবং জার্মানিতে কিন্তু 802 জনের মৃত্যু হয়েছে গত 24 ঘন্টার ব্যবধানে, কোথাও কোনো শান্তি নেই। এছাড়াও কিন্তু আমরা জানতে পেরেছি ফ্রান্সে কিছুটা কমে এসছে, তবে সেখানে 250-র উপরে মানুষ কিন্তু 276 জন মানুষ সেখানে গত 24 ঘন্টার ব্যবধানে মৃত্যুবরণ করেছে। এই যে করোনার নতুন ধরনের করোনার পরিস্থিতি সেটি কিন্তু শুধু বেলজিয়াম, নেদারল্যান্ডস, ডেনমার্ক,
সাউথ আফ্রিকা নয়, এটি এখন জার্মানিতেও ছড়িয়ে গেছে এবং সবখানে এখন এতটাই সাধারণ মানুষের এতটাই উদ্বিগ্ন এবং সাধারণ মানুষের মধ্যে এতটাই আতঙ্ক ছড়িয়ে গেছে, সেটি আসলে না বললেই নয়। তার মধ্যে আসলে এই যে বড়দিনের প্রস্তুতি, আজকে 24 তারিখ এবং আজকে জার্মানরা বলে এটা হচ্ছে হাইলিগাম, অর্থাৎ পবিত্র সন্ধ্যা। এই পবিত্র সন্ধ্যার কালকেই কিন্তু সবখানে আসলে এই যে বড়দিনের উৎসব পালন করা হবে, কিন্তু আজকের দিনে যে ধরনের পরিস্থিতি এবং যে ধরনের অবস্থা এবং যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার, বিশেষ করে তারা আসলে ট্রেডিশনাল বা ঐতিহ্যগত ভাবে কিছু খাবার খায়, যেমন কার্টোফেল বা আলুর সালাতের সাথে সসেজ, এবং তারপরে কিন্তু তারা সমবেত গির্জায় গিয়ে সমবেত যে প্রার্থনা এবং সেখানে সমবেত যে সঙ্গীত, সেটিও কিন্তু তারা পরিবেশন করে। এরপরে হচ্ছে ঈশ্বরের কাছে প্রার্থনা করা হয়। সবকিছুই আজকে কেমন যেন এলোমেলো মনে হচ্ছে, বিশেষ করে করোনার কারণে কিন্তু সবকিছু থমকে গেছে। রাব্বি, জার্মানির বার্লিন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী বিটু বড়ুয়া। এদিকে বড়দিন ঘিরে রং বেরঙের আলোকসজ্জায় সেজেছে ইউরোপের বিভিন্ন শহর, অপরূপ সৌন্দর্য নজর কাড়ছে সবার। মধ্যপ্রাচ্য সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো পিছিয়ে নেই বর্ণিল এমন আয়োজনে। এ যেন আলোর রাজ্য, যেখানেই চোখ যায় নানা রঙের ছোঁয়া। বড়দিন ঘিরে এভাবেই সেজেছে রোমানিয়ার রাজধানী বুখারেস্ট। পার্লামেন্ট ভবন থেকে শুরু করে সরকারি বেসরকারি নানা স্থাপনায় আশা জাগানিয়া দুটি। চারিদিকে প্রচুর আলোকিত পরিবেশও কোভিড পরিস্থিতির জন্য কমই মনে হচ্ছে, তাই প্রার্থনা করব নতুন বছর যেন শুভ হয়, কেটে যায় 2020 এর আঁধার। এক কোটি এলইডি লাইটের সমন্বয়ে পুরো রাজধানী সেজেছে, রঙিন হয়েছে 40 কিলোমিটার এলাকা। বড়দিন ঘিরে চীনের বিভিন্ন প্রদেশে সেজেছে নানা রঙে, তবে প্রতিবারের মতো এবার সরাসরি দেখার দর্শক নেই, ঘরে বসেই টেলিভিশনে উপভোগ করতে হচ্ছে সৌন্দর্য। লেবানন, ফিলিস্তিন সহ অন্যান্য দেশেও করা হয়েছে ব্যাপক আলোকসজ্জা। সবারই আশা আসন্ন 2021 হবে এমনই আলোকিত। সৈয়দীপ তেখার, সময় সংবাদ। নিষ্ঠা ও একাগ্রতা বজায় রেখে দেশের উন্নয়নে কাজ করতে সেনাবাহিনীর নবীন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে চট্টগ্রামের ভাটিয়ারিতে মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ ও 79তম বিএমএ লং কোর্স সমাপনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে কথা বলেন সরকার প্রধান। দীর্ঘমেয়াদী কোর্সে কমিশন প্রাপ্ত নবীন সেনা কর্মকর্তারাও দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে কাজ করার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন। বৃহস্পতিবার চট্টগ্রামের ভাটিয়ারির মিলিটারি একাডেমিতে 3 বছর ধরে সামরিক প্রশিক্ষণ শেষ করা নবীন সেনা কর্মকর্তাদের কুচকাওয়াজে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভার্চুয়াল মাধ্যমেই প্রতিরক্ষা মন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম জানান নতুন কর্মকর্তারা। সফল হও, দক্ষ হও। বিএমএ লং কোর্সের এই সমাপনী আয়োজনে সরকার প্রধান বলেন, বিশ্বমানের সামরিক ব্যক্তিত্ব হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে নবীন সদস্যদের। সেনাবাহিনীর প্রতিটি সদস্য, বিশেষ করে নবীন ক্যাডেটদের বলবো, আমরা যুদ্ধ করে বিজয় অর্জনকারী একটি দেশ, সেই কথাটা মাথায় রেখে সবসময় যেন আমরা মাথা উঁচু করে বিশ্ব দরবারে চলতে পারি, সেভাবেই নিজেকে তৈরি করতে হবে এবং দেশের মান মর্যাদা সমুন্নত রাখতে হবে। সততা ও দেশপ্রেম বজায় রেখে দেশের সার্বিক উন্নয়নে কাজ করতে নির্দেশ দেন শেখ হাসিনা। দেশ শান্তিতে থাকলে সবাই শান্তিতে থাকবে, সেই কথাটা সবসময় মনে রেখে এদেশের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবন মান উন্নয়নের জন্য যথাযথভাবে অবদান রেখে যাবে, এটাই আমরা চাই। সামরিক রীতি অনুযায়ী মনোজ্ঞ প্যারেড আর কুচকাওয়াজের মধ্যে দিয়ে শেষ হয় প্রশিক্ষণের সমাপনী। এবছর 79তম লং কোর্সে 116 জন বাংলাদেশি, 3 জন ফিলিস্তিনি এবং 1 জন শ্রীলঙ্কান ক্যাডেট কমিশন লাভ করেছেন। প্রশিক্ষণের দীর্ঘ পথ পাড়ি দিয়ে দেশের নিরাপত্তায় নিয়োজিত হতে যাওয়া নবীন কর্মকর্তারাও তাঁদের সবটুকু দিয়ে মর্যাদা প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাবেন বলে জানালেন গর্বিত তাদের অভিভাবকরাও। দেশের সভরেনিটি এবং ন্যাশনালিটি সর্বোচ্চ ত্যাগ করার জন্য সে প্রস্তুত দিয়েই সে আর্মিতে জয়েন করেছে,
এবং অবশ্যই সে সেটা রাখবে ইনশাআল্লাহ। এর আগে নবীন কর্মকর্তারা রঙিন বেলুন উড়িয়ে উল্লাস ধ্বনিতে মেতে ওঠেন সাফল্যের উদ্দীপনায়। সবশেষে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ তাদের র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। টেলিভিশন চ্যানেলের জনপ্রিয়তা মূল্যায়নে টিআরপি নির্ধারণের ক্ষেত্রে অনেক অনিয়ম অসঙ্গতি রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাষ্ট্রীয় নিয়ম নীতি ছাড়া কোনো প্রতিষ্ঠান টিআরপি নির্ধারণ করতে পারে না জানিয়ে মন্ত্রী বলেন, এর জন্য একটি কৌশল প্রণয়নে আগামী সপ্তাহে কমিটি গঠন করা হবে। দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। অনেক সময় দেখা যায় যে একটা টেলিভিশন মানুষ দেখে না, কিন্তু তারা টিআরপি থেকে অনেক উপরে। তো নানা ধরনের অসঙ্গতি লক্ষ্য করা যায়, যেভাবে টিআরপি নির্ধারণ হয় সে নিয়ে অনেক প্রশ্ন অনেকে উপস্থাপন করে। কোনো একটি প্রাইভেট সংস্থা রাষ্ট্রীয় অনুমতি ছাড়া টিআরপি দেওয়ার কোনো এখতিয়ার রাখে না। একটি নিয়ম নীতির মধ্যে আসা প্রয়োজন, সরকার এবং বেসরকারি সংস্থা অংশীজনরা মিলে কিভাবে টিআরপি নির্ধারণ হবে সেটির জন্য একটি, অর্থাৎ কৌশল প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করে দিব। রাত 11টার সময় আরও থাকছে। ব্রেক্সিট কার্যকরের একদিন আগে বাণিজ্য চুক্তিতে সম্মত ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন, অচল অবস্থা কাটার আশা ব্রিটিশ প্রধানমন্ত্রীর। পছন্দের ঠিকাদারের বিরুদ্ধে পাহাড় কাটার প্রতিবেদন দেয় পরিবেশ অধিদপ্তরের এক উপপরিচালককে টেলিফোনে শাসিয়েছেন কুমিল্লা সদরের সংসদ সদস্য আ ক ম বাহউদ্দিন বাহার। এ নিয়ে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। রিপোর্ট কমল দের। আমাকে স্যার আপনি একক ম্যানেজমেন্ট বললেন কিভাবে? স্যার আপনার আমার সিগনেচার নেবেন না? আমার ভালো লাগছে না, এটা খারাপ হয়ে দেখেন নাই। একটি মাধ্যমে পাওয়া অডিও ট্যাপে শোনা যায় কুমিল্লা সদরের সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার পরিবেশ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক শওকতারা কলিকে ফোন দিয়ে শাসাচ্ছেন কেন পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগে মামলা সুপারিশ করা হয়েছে তার ব্যাখ্যা জানতে চান সংসদ সদস্য। আপনি বলেছেন আমরা 1,14,333 জনপদ মাটি কেটে ফেলছি, এটা এই মেজারমেন্টটা আপনি কিভাবে করলেন আমাকে ছাড়া? আপনি কিভাবে করলেন? আমি তো একটা পক্ষ, আপনি একটা পক্ষ। 2 মিনিট 13 সেকেন্ডের অডিও ট্যাপে সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার পরিবেশ অধিদপ্তরের ওই কর্মকর্তাকে নানাভাবে হুমকি দেন। আমার ভালো লাগছে না, এটা খারাপ হয়ে দেখেন নাই। এই এলাকায় রাস্তা তো বাহার কেটে এসে সমতল ভূমিতে এসে বাহার রাস্তা সব ক্ষমতা না তারা বলে দেবো হচ্ছে আমি। আপনি আমার অফিস আসেন, আসেন অফিস আসেন, 10 মিনিটের মধ্যে আমার অফিস আসেন। তবে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও রিপোর্টের ভিত্তিতেই ঠিকাদারকে নোটিশ দেওয়া হয়েছে বলে টেলিফোনে জানান। যেগুলো পাহাড় কাটা, খাল ভরাট, নদী ভরাট, এগুলো আমার কাছে রিপোর্ট পাঠায়, আমি এনফোর্সমেন্ট মামলা করি। এনফোর্সমেন্ট মামলার পরিপ্রেক্ষিতে আমরা সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে নোটিশ দিয়েছি এবং রোডসাইড হাইওয়েজকে নোটিশ দিয়েছি। মূলত কুমিল্লা সড়ক তৈরির কাজে কোন রকম অনুমতি ছাড়াই 1,14,330 ঘনফুট পাহাড় কাটার অভিযোগ উঠে ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স হাসান টেকনো বিল্ডার্স লিমিটেড এবং মেসার্স হক এন্টারপ্রাইজের বিরুদ্ধে। পাহাড় কাটার প্রমাণ পাওয়ায় পরিবেশ অধিদপ্তর ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরের সুপারিশ করে প্রতিবেদন দেয়। আর এতে ক্ষিপ্ত হন সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার। কমল দে, সময় সংবাদ। একটিমাত্র জেটিতেই প্রায় একই সময় নোঙর করছে 5 থেকে 7টি জাহাজ, আবার কয়েক হাজার পর্যটক একই সময় জেটিতে থাকায় ভেঙে পড়ে বড় দুর্ঘটনার সংখ্যা রয়েছে। প্রতিদিনই হাজারো পর্যটকের ঢলনামা সেন্ট মার্টিন দ্বীপের প্রবেশের বাস্তবতা এমনই নির্মম। নানা আশ্বাস পেলেও কোনো সুরাহা না পেয়ে অসহায়ত্বের কথাই বলছে স্থানীয় প্রশাসন। আল মামুনের ক্যামেরায় রাশেদ লিমন রিপোর্ট। গভীর বিস্তৃত সমুদ্রের অতলে একটু একটু করে ডুবে যাচ্ছে রক্তিম সূর্য। প্রখর আলোয় যে সূর্যটা চার চরে দিয়েছিল আলোময় দিন, ঠিক এখনই যেন ডুবে গেল সকল আলো নিয়ে। একটু পরেই টুপ করে সন্ধ্যা নামলো, দেখা মিলল এক মায়াময় চাঁদের। এমন স্নিগ্ধ মায়াবী চাঁদের সাথেই তো এবার সন্ধি। প্রকৃতির অপার লীলার এই আয়োজনের সঙ্গী হতে সাগর পাড়ি দিয়ে ছুটে আসেন মানুষ। এখানে প্রকৃতির মাঝে মানুষের মিশে থাকার এক নান্দনিক আবহ তৈরি হয়। অথচ প্রকৃতিপ্রেমীদের প্রথম দর্শন রীতিমতো আতঙ্কের। নামার পরের অভিজ্ঞতা মনে হচ্ছে পুলসিরাতের একটা প্রথম অধ্যায়ের, যে কেউ পিছলিকে পড়ে যেতে পারে। আমরা আসছি, আমাদের বাবা মা ভিতরে রয়ে গেছে।
যেটি থেকে তীরে যেতে যতটা পথ পাড়ি দিতে হয় সেটিও বন্ধুর। পিলারগুলো ভেঙেছে অনেক আগে, দুই পাশে রেলিং ও উধাও বহু আগে। এটা ঠিক করতে হবে, নাহলে তো মনে করেন রিস্ক এখানে আসা নট গুড, ভালো করে আরো প্রশস্ত করা দরকার। আবার এখানেই ফিরছে মালবাহী ট্রলার। সব মিলিয়ে শুধু কি পর্যটক, যেটি বিড়ম্বনায় হাঁপিয়ে উঠেছেন স্থানীয়রাও। দুই প্রল থেকে এক প্রল অলরেডি চলে গেছে, যাতে জাস্ট রডগুলো আছে। ইউনিয়ন পরিষদ বলছে এ পর্যন্ত বহু প্রতিশ্রুতি পেলেও সমাধানের বন্দরে পৌঁছানো যায়নি এখনো। এই দ্বীপবাসীর পক্ষ থেকে আকুল আবেদন জানাচ্ছি যেন আমরা তাড়াতাড়ি জেটি ঘাটটা সুন্দরভাবে ঠিকসে জেটি একটা পাই। অপরিকল্পিতভাবে পর্যটন গড়ে ওঠায় কম খেসারত দিতে হচ্ছে না সেন্ট মার্টিনসকে, তারপরও কারো টনক নড়ছে কোথায়। তাই এখনই সময় এই সেন্ট মার্টিনসকে ঘিরে মহাপরিকল্পনা নেয়ার তাগিদ দিচ্ছেন এখানে আসা সাধারণ পর্যটকরা। রাশেদ লিমন, সময় সংবাদ, সেন্ট মার্টিন। পদ্মা সেতুতে যান চলাচলের জন্য অপেক্ষা করতে হবে আরও এক বছরেরও বেশি সময়। সব পিলার ও স্প্যান বসানোর কাজ শেষ হলেও এখনও বাকি আছে অর্ধেকেরও বেশি রোড ও রেল স্ল্যাব বসানো। এ কাজ শেষ করতে আরেক দফা বাড়তে যাচ্ছে প্রকল্পের মেয়াদ। সাইফুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। 2015 সালে কাজ শুরুর পর প্রথম দফায় লক্ষ্য ছিল 2018 সালের ডিসেম্বর মাসের মধ্যে মূল সেতুর কাজ শেষ করা। তবে নির্মাণ কাজ শুরুর পর সেতুর 22টি পিলারের নিচে নদীর তলদেশে মাটির গঠনগত জটিলতার কারণে সংশোধন করতে হয় নকশা। এ কাজে দেরি হয় প্রায় দেড় বছর। তখন মেয়াদ বাড়িয়ে নতুন লক্ষ্য নির্ধারণ করা হয় 2019 সালের ডিসেম্বর মাস। পিলার নির্মাণে বিলম্ব ধীর করে আনে স্প্যান বসানোর গতি। এমনকি স্প্যান বানিয়ে ফেলার পরও নির্ধারিত পিলার তৈরি না হওয়ায় সেটি রাখার জায়গা সংকট দেখা দেয়। 2019 সালের শেষ দিকে সবগুলো পিলারের নির্মাণ শেষ হয়ে আসার পর গতি পায় কাজ, কিন্তু তখনও বাকি 22টি স্প্যান বসানো। চলতি বছরের মার্চ মাসে করোনা আর এপ্রিল মাসে নদীতে দীর্ঘমেয়াদী রেকর্ড পানির উচ্চতা বৃদ্ধির ফলে আবারও চার মাস বন্ধ থাকে কাজ। সংকট দূর হলে গত 10ই ডিসেম্বর সব স্প্যান বসানোর কাজ শেষ করে আনা হলেও বাকি ৬ মাসে সম্ভব নয় সেতুতে স্ল্যাব বসানোর কাজ শেষ করা। 2021-এ পারছি না, 2022-এর প্রথম দিকেই যেন হয় সেই লক্ষ্যে আমরা কাজ করছি। কাজ এগিয়ে রাখায় এর মধ্যে 23টি স্প্যানের স্ল্যাব বসানোর কাজ শেষ করে আনা হয়েছে। ইয়ারে শতভাগ রেল স্ল্যাব নির্মাণ কাজ শেষ, রোড স্ল্যাব বানানো বাকি আছে মাত্র 19টি। স্বপ্নপূরণের খুব কাছাকাছি দাঁড়িয়ে বাংলাদেশ, বাকি থাকা কাজগুলো শেষ করতে সময় লাগতে পারে সর্বোচ্চ আরও 15 মাস। নদীর প্রাকৃতিক জটিলতা এখন আর বিবেচ্য নয়, তবে লক্ষ্য অনুযায়ী নির্ধারিত সময়ে শেষ করতে হলে ধরে রাখতে হবে কাজের বর্তমান গতি। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। অবশেষে বাণিজ্য চুক্তিতে সম্মত হলো ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন। নানা আলোচনা ও জল্পনা কল্পনা শেষে ব্রেক্সিট কার্যকরের মাত্র কয়েকদিন আগে বৃহস্পতিবার সম্মত হয় দুই পক্ষ। লন্ডনে ভাষণে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আরও জানান, সম্মতির মাধ্যমে ব্রিটেনের হাতে এখন নিয়ন্ত্রণ এসেছে। ব্রিটেন ও ইইউ সদস্য রাষ্ট্রগুলোর পার্লামেন্টে এটি পাশ হতে হবে। ব্রিটিশ সরকারের এক মুখপাত্র জানান, এটি দুই পক্ষের জন্যই স্বাক্ষরিত সবচেয়ে বড় দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি। 2019 সালে এই অঞ্চলে বাণিজ্যের পরিমাণ ছিল 747 বিলিয়ন ইউরো। 2016 সালে এক গণভোটের মাধ্যমে ইইউ থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় ব্রিটেন। এরপর চলতি বছরের 31 জানুয়ারি সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তবে ব্রেক্সিট পরবর্তী সময়ে ইইউ ব্রিটেনের মধ্যে কীভাবে বাণিজ্য চলবে তা নিয়ে একটি চুক্তির আলোচনা চলছিল। 31 ডিসেম্বরের মধ্যে চুক্তি সই না হলে দুই ব্লকের মধ্যে ব্যবসা বাণিজ্য নানা সমস্যা দেখা দিত।